হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এয়ার এন্ড স্পেস বাংলাদেশে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার নিয়ে। ল্যান্ডিং গিয়ারের এক্সটেনশন এবং ডিটেকশন সিস্টেম, পাশাপাশি কি কি ধরনের সেফটি ফিচার থাকে, এই সকল বিষয়গুলো নিয়ে ডিটেলসে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। সো লেটস বিগিন। শুরুতেই আমরা দেখব উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের এক্সটেনশন এবং ডিটেকশন কেন দরকার। ধরুন উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার সবসময় এক্সটেন্ড অবস্থায় থাকে, এটি ডিটেক্ট করা যায় না, ফলে উড়োজাহাজ যখন ফ্লাই করবে তখন উড়োজাহাজের এই ল্যান্ডিং গিয়ারের জন্য এক্সট্রা ড্র্যাগ ক্রিয়েট হবে। ড্র্যাগ বলতে আমরা বুঝি বাতাসের বাধা। এই বাধার ফলে উড়োজাহাজের গতি কমে যাবে। এই গতিটিকে বাড়ানোর জন্য উড়োজাহাজের ফুয়েল অর্থাৎ জ্বালানি বৃদ্ধি করতে হবে, ফলে উড়োজাহাজের খরচও বেড়ে যাবে। সো এই ড্র্যাগটি যদি রিডিউস করা যায় তাহলে উড়োজাহাজের খরচও কমে যাবে, যা কমার্শিয়াল এয়ারলাইন্সগুলোর জন্য অনেক লাভজনক। এই জন্যই উড়োজাহাজে এক্সটেনশন এবং ডিটেকশন সিস্টেম সংযুক্ত করা হয়েছে। এখন দেখব উড়োজাহাজে কি কি ধরনের এক্সটেনশন এবং ডিটেকশন সিস্টেম থাকে। শুরুতেই মেকানিক্যাল লিঙ্কেজ। এখানে বিভিন্ন লিভার এবং গিয়ারের মাধ্যমে ল্যান্ডিং গিয়ারটিকে এক্সটেন্ড এবং ডিটেক্ট করা হয়। লিভারের মাধ্যমে ডিরেক্ট ককপিট থেকে ল্যান্ডিং গিয়ারটি কন্ট্রোল করা হয়। এটি আপনি দেখতে পাবেন স্মল অথবা লাইট ওয়েট এয়ারক্রাফ্টগুলোতে। আরেকটি সিস্টেম উড়োজাহাজে দেখা যায়, সেটি হল ইলেকট্রিক্যাল অপারেটেড। এখানে একটি ইলেকট্রিক্যাল মোটরের মাধ্যমে ল্যান্ডিং গিয়ারটিকে এক্সটেন্ড এবং ডিটেক্ট করা হয়। দেন ইলেকট্রো হাইড্রোলিক সিস্টেম। এখানে একটি ইলেকট্রিক্যাল মোটর এবং স্মল হাইড্রোলিক সিস্টেম থাকে। এই দুটির কম্বিনেশনেই ল্যান্ডিং গিয়ারকে এক্সটেন্ড এবং ডিটেক্ট করা হয়। এবং সর্বশেষ ফুল হাইড্রোলিক সিস্টেম, এটি আপনি লার্জ এয়ারক্রাফ্টগুলোতে দেখতে পাবেন। সম্পূর্ণ সিস্টেমটি হাইড্রোলিক্যালি কন্ট্রোল করা হয়। এখন এই টাইপসগুলোকে একটু ডিটেলসে ব্যাখ্যা করব। শুরুতেই বলেছিলাম মেকানিক্যাল লিঙ্কেজটি বিভিন্ন লিভার এবং গিয়ারের কম্বিনেশনে তৈরি করা হয়। দেন যদি আমরা আসি ইলেকট্রিক্যাল অপারেটেড, এখানে একটি ইলেকট্রিক্যাল মোটর ব্যবহার করা হয়। এখানে মোটরের রোটারি মোশনটিকে কনভার্টারের মাধ্যমে লিনিয়ার মোশন করা হয় এবং এই লিনিয়ার মোশনটি ল্যান্ডিং গিয়ারের সাথে সংযুক্ত থাকে, যার ফলে ল্যান্ডিং গিয়ারটি এক্সটেন্ড এবং ডিটেক্ট হয়। দেন যদি আমরা আসি ইলেকট্রিক্যাল হাইড্রোলিক সিস্টেমটিতে, এটি আপনি স্মল এয়ারক্রাফ্টগুলোতে দেখতে পাবেন। এখানে একটি স্মল হাইড্রোলিক সিস্টেম থাকে। এই হাইড্রোলিক সিস্টেম থেকে একটি প্রেশার ইলেকট্রিক্যাল মোটরে যায়। দেন ইলেকট্রিক্যাল মোটরটি তার আউটপুটটিকে একটি ভালভে সেন্ড করে। ওই ভালভের মাধ্যমে ল্যান্ডিং গিয়ারের কার্যক্রম সম্পূর্ণ করা হয়। দেন যদি আমরা আসি ফুল হাইড্রোলিক সিস্টেম, এটি আপনি মডার্ন এবং লার্জ এয়ারক্রাফ্টগুলোতে দেখতে পাবেন। এটি হাইড্রোলিক অপারেটেড এবং ইলেকট্রিক্যাল কন্ট্রোল সিস্টেম, এই দুটি জিনিসকে মনিটর করে ল্যান্ডিং গিয়ার কন্ট্রোল ইউনিট। এখন আমরা দেখব ল্যান্ডিং গিয়ার কিভাবে ডিটেক্ট হয়। প্রথমে যদি মেইন ল্যান্ডিং গিয়ারের দিকে লক্ষ্য করি, সেখানে ল্যান্ডিং গিয়ারটি ইনবোর্ডের দিকে ডিটেক্ট হয় এবং নোজ ল্যান্ডিং গিয়ারটি ফরওয়ার্ডে ডিটেক্ট হয়। ল্যান্ডিং গিয়ার যখন ফুললি রিট্র্যাক্ট হয়ে যায় তখন একটি ডোর ক্লোজ হয়। এই ডোরটি হাইড্রোলিক্যালি অপারেটেড হয়ে থাকে। এখন যদি আমরা রিট্রেকশন সিকোয়েন্সটা দেখি, সেখানে দেখব প্রথমেই ল্যান্ডিং গিয়ার ডোরটি আনলক হবে, দেন ডোরটি ওপেন হবে, তারপর ল্যান্ডিং গিয়ারটি রিট্র্যাক্ট হবে। ফুললি রিট্র্যাক্ট হয়ে গেলে ডোরটি আবার ক্লোজ হবে এবং লক হয়ে যাবে। এখন যদি আমরা
एक्सटेंशन सिकुएंसटी देखी सेखाने लक्ष्य कर ले देखबेन प्रथमेई डोरटी आनलक होबे अर्थात लैंडिंग गियार डोरटी आनलक होबे देन डोरटी ओपेन होबे लैंडिंग गियार जखन फुल एक्सटेंड हो जाबे तखन लैंडिंग गियार डोरटी आबार क्लोज होबे एबं अटो लक हो जाबे এই ফুল জিনিসটি কন্ট্রোল করা হয় সিকোয়েন্স ভালভের মাধ্যমে এছাড়া ল্যান্ডিং গিয়ারে কিছু সেফটি ফিচার থাকে যেমন আপলক এবং ডাউনলক আপলক ব্যবহার করা হয় যখন ল্যান্ডিং গিয়ারটি ফুললি রিট্র্যাক্ট হয়ে যায় তখন ওই ল্যান্ডিং গিয়ারটিকে একটি নির্দিষ্ট পজিশনে ফিক্সড রাখার জন্য আপলক সিস্টেম ব্যবহার করা হয় আবার लैंडिंग गियर टी जखन फुल्ली एक्सटेंड हो जाए एक निर्दिष्ट पोजिशने लैंडिंग गियर टी के फिक्स रखार जन्नो डाउनलॉक सिस्टम व्यवहार करा हुए ग्राउंडे जखन दीर्घ समय धरे एयरक्राफ्ट के पार्किंग करे रखा हुए तखन लैंडिंग गियारे किछु पिन व्यवहार करा हुए जाते लैंडिंग गियर टी रिट्रैक्ट ना होते पारे ए पिनगुलो के बला हुए लैंडिंग गियार पिन आबार किछु किछु एयरक्राफ्टे টোয়িং করার সময় বাইপাস পিন নোজ ল্যান্ডিং গিয়ারে লাগাতে হয় যাতে করে ককপিট থেকে নোজ ল্যান্ডিং গিয়ারের কন্ট্রোল সম্পূর্ণ বিচ্ছিন্ন করা যায় এটি আপনি বোয়িং 777 বোয়িং 737 অথবা বোয়িং 787 এ দেখতে পাবেন এছাড়া উড়োজাহাজে বিভিন্ন সেফটি ভালভ থাকে এই ভালভগুলো অ্যাক্সিডেন্টালি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের এক্সটেনশনকে প্রিভেন্ট করে অর্থাৎ পাইলট ভুল করে উড়োজাহাজের এক্সটেনশন সুইচটি প্রেস করে দিতে পারে সেক্ষেত্রে এই সেফটি ভালভগুলো সেন্স করবে উড়োজাহাজের স্পিড এখন কত যদি দেখে উড়োজাহাজের স্পিড খুব বেশি তাহলে এক্সটেনশনটিকে প্রিভেন্ট করবে অর্থাৎ এক্সটেনশন হতে দিবে না উড়োজাহাজের স্পিড যখন রিডিউস হবে তখনই শুধুমাত্র ল্যান্ডিং গিয়ারটিকে এক্সটেন্ড হতে দিবে কখনো কখনো ইমার্জেন্সিতে আরেকটি এক্সটেনশন ব্যবহার করা হয় যাকে বলা হয় গ্র্যাভিটি এক্সটেনশন অর্থাৎ উড়োজাহাজের যে ল্যান্ডিং গিয়ারটি থাকে সেটি তার নিজস্ব ওয়েটের কারণে অটোমেটিক এক্সটেন্ড হয়ে যায় এটিকে বলা হয় গ্র্যাভিটি এক্সটেনশন পাইলট বিভিন্ন কারণে গ্র্যাভিটি এক্সটেনশন সিস্টেমটিকে সিলেক্ট করতে পারে যেমন লস অফ হাইড্রোলিক সিস্টেম লস অফ ল্যান্ডিং গিয়ার কন্ট্রোল ইউনিট লস অফ ইলেকট্রিক্যাল কন্ট্রোল এছাড়া আরও বিভিন্ন কারণেই এই গ্র্যাভিটি ফল সিস্টেমটি পাইলট সিলেক্ট করতে পারে ল্যান্ডিং গিয়ারটি যখন এক্সটেন্ড হয় তখন এয়ার স্পিডের কারণে ল্যান্ডিং গিয়ারটি তার পারফেক্ট পজিশনে যায় এবং অটোমেটিক লকড হয়ে যায় এবং ল্যান্ডিং গিয়ারের এই এক্সটেনশন প্রক্রিয়াটি স্লোলি স্টেপ বাই স্টেপ হয়ে থাকে শার্পলি হয় না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমাদের প্লেলিস্টটি ভিজিট করুন সেখানে এভিয়েশন এবং টেকনোলজি নিয়ে ডিটেলস ভিডিও রয়েছে ধন্যবাদ সবাইকে